একসময় ভারতের ঘুম হারাম করে দিয়েছিল বাংলাদেশের একজন সাধারণ প্রতিমন্ত্রী লুৎফরজামান বাবর। এখন আবারও আলোচনায় উঠেছেন এই নামটি। কে সেই লুৎফরজামান বাবর জানেন কি? হঠাৎ আলোচনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফরজামান বাবর। একসময় দুর্দান্ত প্রতাপশালী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফরজামান বাবর 15 বছর ধরে কারাগারে। তাকে সর্বশেষ জনসম্মুখে দেখা গিয়েছে 2021 সালের অক্টোবরের দুদকের একটি মামলায় আদালতে হাজিরা দেওয়ার সময়। এখন তিনি কেরানীগঞ্জে ঢাকার কেন্দ্রীয় কারাগারে তার ফাঁসির রায়ের চূড়ান্ত নিষ্পত্তির প্রহার শুনছেন। কিছুদিন আগে ছাত্র আন্দোলনের কারণে বাংলাদেশে অস্থিরতা প্রসঙ্গে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, চলমান অবস্থা নিয়ন্ত্রণ না করা গেলে তা প্রতিবেশী মিয়ানমার সহ ভারতের 7 সিস্টার্সে ছড়িয়ে পড়তে পারে। অন্তর্বর্তী সরকারের ক্ষমতা নেওয়ার ঠিক আগ মুহূর্তে ভারতীয় সংবাদমাধ্যম NDTV-কে দেওয়া এক সাক্ষাৎকারে নোবেল বিজয়ী এই অধ্যাপক এই কথা বলেন। তার এই বক্তব্যের পরেই হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লুৎফরজামান বাবরকে নিয়ে তুমুল আলোচনা এবং সমালোচনা শুরু হয়। তবে ডক্টর মোহাম্মদ ইউনুস যে 7 সিস্টার্সের কথা বলেছেন সেটা আসলে কি? কেনই বা বাংলাদেশের অস্থিরতা তৈরি হলে 7 সিস্টার্সে তার প্রভাব পড়বে? ভারতের অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও মেঘালয়, এই 7 রাজ্যকে একত্রে 7 সিস্টার্স বলা হয়। অনেকেই মনে করেন লুৎফরজামান বাবর ভারত সরকারের কাছে একটি আতঙ্কের নাম। লুৎফরজামান বাবর 7 সিস্টারে বিদ্রোহী দল বানিয়ে দিয়ে ভারতে অস্থিতিশীল করে দিয়েছিলেন। চীন পাকিস্তান মিলে ভারতের যতটুকু ক্ষতি করতে পারেনি তার চেয়ে বেশি লুৎফরজামান বাবর করতে পেরেছিলেন। 2004 সালে তিনি 10 ট্রাক ভর্তি অস্ত্র, গোলা বারুদ, রকেটের লঞ্চার নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন। তখন তারা নিজেদের দেশে গৃহযুদ্ধে অবতীর্ণ ছিল। অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও মেঘালয় মূলত ভারতের থেকে আলাদা হতে চেয়েছিল, আর সেখানে আন্দোলনকারীদের 10 ট্রাক অস্ত্র সরবরাহ করতে চেয়েছিলেন এই লুৎফরজামান বাবর। কিন্তু শেষ পর্যন্ত সেটি করে উঠতে পারেনি লুৎফরজামান। এখন আসা যাক লুৎফরজামান বাবর প্রসঙ্গে। 1958 সালের 10 অক্টোবর জন্মগ্রহণ করেন লুৎফরজামান বাবর। তার প্রাতিষ্ঠানিক শিক্ষা HSC পর্যন্ত। 1951 সালে প্রথমবারের মতো নেত্রকোনা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বাবর। এরপর 1996 সালে 15 ফেব্রুয়ারির বিতর্কিত নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ 2001 সালে লুৎফরজামান বাবর নেত্রকোনার একটি আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। 2001 সালে বিএনপির নেতৃত্বাধীন জোট সরকার গঠন করার পর যে কয়েকজন ব্যক্তি প্রবল ক্ষমতাবান হয়ে ওঠেন তাদের মধ্যে লুৎফরজামান বাবর ছিলেন অন্যতম। 2004 সালে ধরা পড়া 10 ট্রাক অস্ত্রের চালান মামলায় 3 অক্টোবর 2010 সালে 10 ট্রাক অস্ত্র মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয় বাবরকে। এই মামলায়ও তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। খালেদা জিয়ার সরকারের সময় প্রবল অস্বস্তি তৈরি করেছিল এই 10 ট্রাক সমপরিমাণ অস্ত্র উদ্ধারের বিষয়টি। যেহেতু ভারতের বিপক্ষে ছিলেন বাবর, সেজন্য আবার নতুন করে তার ক্ষমতা এবং তার শাসন নিয়ে প্রশ্ন উঠেছে এবং তিনি আবারও ভাইরাল হয়েছেন। সৈকত আহমেদ, নূর, সেলিব্রিটি লাইফলাইন।